পারিবারিক অশান্তির জেরে নেশাগ্রস্ত দাদার হাতে মার খেয়ে মৃত্যু হলো ভাইয়ের বলে অভিযোগ। নিহত মাধাই প্রামাণিক পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বোহার গ্রামের বাসিন্দা ছিলেন। খবর পেয়ে বৃহস্পতিবার গ্রামে যায় মেমারি থানার পুলিশ। নিহতের বাবা উদয় প্রামাণিক জানান, বুধবার রাতে বাড়িতে অশান্তি হয়, সেই সময় বড় ছেলে নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরে নিজের বউকে মারধর করে ও পরিবারের সদস্যদের সাথে অশান্তি করে বলে অভিযোগ। বাড়ির সদস্যদের বাঁচাতে আসেন মাধাই প্রামাণিক। পরে রাতে দুই ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। লাঠির আঘাতে মাধাই প্রামাণিক গুরুতর আহত হন। প্রথমে তাকে কান্লা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এদিন তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। এই ঘটনায় পরিবারের গভীর শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই রাজীব দু ভাই দাদা সন্ধ্যার দিকে বউয়ের সঙ্গে ঝগড়া করে, তারপরে সেসব মিটে যায় ঝামেলা। তারপরে রাতে 10 টাকা বাবা আমাকে মারতে যায়, ও পাশে থাকে ঘরে একাই, ও তো ছেলে বউ নেই। গিয়ে তারপরে সে বাবা মাকে মারবে, ওই যে ছাইরে ছিঁড়ে দিলো, বাড়িতে লোকজন সব জেগে গেলো, সেসব ঝামেলা মিটে গেলো। তারপরে 1টা-1.5টার সময় এই পেশা করতে বেরিয়েছে, মানুষজন তো নেই, শীতের দিন আর ঘুমোচ্ছে। তারপরে ওই বোধহয় বাড়িতে তো আম গাছ পুয়ার গাছ এসব আছে, বোধহয় অন্ধকারে ছিল, দেখে মেরেছে। কিসে করে মেরেছে তাও জানে না, মনে হয় লাঠি করেই মেরেছে। কোথায় মেরেছে? এই মাথায়, মাথায়, এখানে, এইখানে, এইখানে, এইখানে আঘাত করেছে। হ্যাঁ, দিয়ে ফাটিয়ে দিয়েছে, ফাটিনি, দিয়ে পড়ে গেছে সামনে। হ্যাঁ, বোহার। কোন থানা? মেমারি থানা। থানায় জানিয়েছে? ওই দারোগা সাহেব আছেন তো, ওই হসপিটাল থেকে জানিয়েছে। আপনি কে? হ্যাঁ, বাবা। বাবা দুই দুই ভাই কি বিয়ে? বিবাহিতা? এই ছোট বউ নেই, সে থাকে না, এই এখন একাই। হ্যাঁ, এ ছেলে বউ নেই, যে মারা গেছে ছেলে বউ নেই, আমার কাছেই থাকে। মাধাই প্রামাণিক। কত বয়স? 34। আপনি কোন বাবা? হ্যাঁ। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।